পুরো একদম দেখতে পাচ্ছেন নলেন গুড়ের রসগোল্লা। কেমন? ও মুখ দিয়ে একদম মানে গলে যায়, গলে যায়। তো গাইস আশা করি সবাই ভালো আছেন, অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকে আমরা রান্না করছি পরোটা গাইস। তো খুব একটা ভালো ভিডিওতে চলেছে, দেখবেন সবাই, আশা করি সবাইকে খুব ভালো লাগবে ভিডিওটা। তো আজকে আমরা রান্না করছি পরোটা, তো স্পেশাল ভিডিও এটা, অবশ্যই পুরোটা দেখবেন, শেষ অবধি দেখবেন। এটা ক্লিন করা ছিল হালকা, তো এখন ফুল ক্লিন করে নেওয়া হচ্ছে, তার জন্য আগুনে পোড়ানো হচ্ছে। তো ওয়ান্স এগেন আজকে আমাদের আবার শেফ এসেছে, দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ রায়। তো ইনি আগেও রান্না করেছেন দুটো কয়লার, জোড়া কয়লারের রেসিপি হয়তো দেখিয়েছি আপনাদের আমি, ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন ভিডিওটা। কলা পা দাও, কষি করে দাও, খাবে জল দাও, মোটর চালু করে দাও। শোনাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ক্লিনিং এর কাজ চলছে কিন্তু। তো এখন কাটিং করা হচ্ছে রে, দেখতে পাচ্ছেন মাংস ছাড়ানো প্রায় কমপ্লিট।
ট্রেকার তুই লোকি নাক কান আর এখানে হলো ভেজা ঘিলু যেটাকে বলে এখানে র মাংস আছে মোটামুটি কিছু মোটামুটি নিটফল কত হলো মিস্ত্রি 3 কেজি মাংস হবে কেজি চার মাংস হবে না 4 কেজি তো টোটাল আমাদের 4 কেজির মতো মাংস বেরোবে এখান থেকে একটা মাথা থেকে তো গাইস দেখতে পাচ্ছেন এবার মাংসগুলোকে আমরা সেদ্ধ করে নেব হালকা সেদ্ধ বসিয়ে দিলাম আমরা নোংরা বেখরার জন্য সেদ্ধ করে নেওয়া হলো তো এবার মাংস আমাদের সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমরা নামিয়ে দিচ্ছি এই নোংরা যে কত নোংরা বাড়িচ্ছে এটা তো জলগুলো ফেলে দেওয়া দে ওর মাংস আছে তো মাংসটা ধোয়া খাবে আমরা সেদ্ধ করার পর মাংসটা ধুয়ে নিচ্ছি একবার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে গাইস পর্ক এখানে আমাদের হবে 4 কেজির মতো তো আমরা এখানে তেল ইউজ করছি মোটামুটি 250 গ্রাম কারণ পর্ক একটু কম তেলই লাগে তো সেই হিসেবে আমরা 250 গ্রাম তেল ইউজ করছি এখানে এই যে এলাচ দিয়ে দিলাম লং দিয়ে দিলাম ডালচিনি দিয়ে দিলাম তো গাইস দিয়ে দেওয়া হলো গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কারি পাতা এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেটা হলো পেঁয়াজ অসাধারণ একটা কারি পাতা এবং পেঁয়াজের সেন বেরিয়ে গেছে রসুন দিচ্ছি তো গাইস পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেওয়া হচ্ছে রসুন এখন
রসুন ভাজা হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়া হলো হলুদ, এখন আদা পিস দিয়ে দিচ্ছি। গাইস দিয়ে দেওয়া হচ্ছে এখন আদা পিস। গাইস দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, আর এই গরমের মধ্যে কিন্তু গাইস মিষ্টি একদম পুরো ঘুমে একাকার হয়ে গেছে, কষ্ট করে রান্না করছে। তো অবশ্যই মিষ্টির জন্য একটা লাইক করবেন সবাই। আর আমরা কিন্তু আজকে খুব কম মশলা ইউজ করেছি, কারণ প্রচুর গরম আর পক একটু এমনিতেই গরম হয়, সেই জন্য আমরা একটু হালকা মশলা ইউজ করেছি, বলতে গেলে ন্যূনতম মশলা ইউজ করেছি আজকে। খুব রিচ হবে না হয়তো আজকে রান্নাটা, লাইট হবে বা সুস্বাদু হবে, একদম স্ত্রী। আজকে রান্না একদম লাইট হবে আর টেস্টি হবে গাইস। লবণ অসাধারণ একটা ট্রেন কিন্তু বেরিয়ে গেছে অলরেডি।
এখন দিয়ে দিচ্ছি কষানোর জল। আচ্ছা এখন দিয়ে দিচ্ছি গাইস কষা জল, কষানোর জন্য জল দিয়ে দিচ্ছি। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে আমাদের। মোটামুটি আমাদের 10 মিনিটের মতো হয়ে গেছে, তো এবার ঢাকনাটা উল্টে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার গাইস, ঢাকনা উল্টানোর সঙ্গে সঙ্গে দারুণ একটা ফ্লেভার কান না খেয়ে আসলো গাইস। সুন্দর সুন্দর ফ্লেভার গাইস, হালকা টক দই দিয়ে দিচ্ছি একটু। তো গাইস দিয়ে দেওয়া হলো হালকা পরিমাণ টক দই। দেখতে পাচ্ছি মাংসের অসাধারণ কিন্তু একটা কালার চলে এসেছে এবং অসাধারণ ফ্লেভার। এখন সিদ্ধ হয়ে গেছে না কষা হয়ে গেছে, এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া হলো গাইস জিরে গুঁড়ো। একদম মাখা মাখা ভাব চলে এসছে গাইস। রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। হালকা জল দিয়ে, হালকা জল দিয়ে দিচ্ছি। তো গাইস দিয়ে দেওয়া হচ্ছে হালকা পরিমাণ জল। রান্না হচ্ছে একদম পুরো রসগোল্লা, পুরো রসগোল্লা রান্না হচ্ছে গাইস। নলেন গুড়ের রসগোল্লা রান্না হচ্ছে গাইস, পুরো একদম দেখতে পাচ্ছেন নলেন গুড়ের রসগোল্লা। বিশ্ববিখ্যাত নলেন গুড়ের রসগোল্লা রান্না হচ্ছে গাইস। আধা রান্না হয়ে গেছে গাইস, তো এখন ও টেস্ট করছে। বল নলেন গুড়ের রসগোল্লা খেয়ে বল কেমন হয়েছে। কেমন? ও মুখ একদম মানে গলে যায়, গলে যায়। আচ্ছা নলেন গুড়ের রসগোল্লা গাইস, নলেন গুড়ের রসগোল্লা দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। ও সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হচ্ছে। হ্যাঁ মাংস খাবে শুনলি? হ্যাঁ গাইস মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মিট মশলা। তো দিয়ে দেওয়া হলো মিট মশলা। তো গাইস মিস্ত্রি কিন্তু হাত কুড়িয়ে ফেলেছে রান্না করতে করতে, দেখতে পাচ্ছেন মিস্ত্রি হাত কুড়িয়ে ফেলেছে রান্না করতে করতে। কিন্তু হাত ঠিক আছে তো? হাত ঠিক আছে। আচ্ছা পুরলো, হালকা পড়ছে নাকি? বেশি পড়ে নাই তাই তো?
হালকাই পুরুক বেশি পুরুক পোড়াটাই পোড়া দেখা তো লাগবেই। সুন্দর কালার চলেছে মাংস, অসাধারণ মাংস রান্না হচ্ছে আজকে, মিষ্টি হাতে জাদুতে তৈরি অসাধারণ মাংস রান্না। তো দিয়ে দেওয়া হচ্ছে আর একটু জল, দিয়ে দেওয়া হলো গাইস আর একটু জল। অসাধারণ একটা কালার হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, মাংস আমাদের শেষ হয়ে গেছে প্রায়, দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, নলেন গুড়ের রসগোল্লা দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। এই যে নলেন গুড়ের রসগোল্লা, কেমন হয়েছে রান্না? একদম সুপার সুপার। নলেন গুড়ের রসগোল্লা কেমন লাগছে? খুব ভালো ভালো। ওকে তো গাইস আমাদের রান্না কমপ্লিট, আমরা এবার নামিয়ে নেবো। চলো বেশি নামা, কমপ্লিট তাহলে? হ্যাঁ কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, রান্না কমপ্লিট হয়ে গেছে গাইস, এখন নামিয়ে দেবো রান্না, নামিয়ে নেবো। তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।